আমরা আসলে কথা না বাড়িয়ে এবার চলে যাই আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, লেখক রয়েছেন একজন, তার কাছে একটু যেতে চাই। চমৎকার একটি বই, দৃষ্টি মেলো জন্মান্ধ চোখ, খুবই চমৎকার একটি নাম, আকিব শিকদার। অসংখ্য ধন্যবাদ আমাদের ফাগুনের মলটার পক্ষ থেকে। আসলে কি আছে এই জন্মান্ধ কথাটা, দৃষ্টি মেলো, এই ভেতরে কি আছে? এটা একটা কবিতার বই। আমি আমার এই বইটাতে আসলে লিখতে চেয়েছি যে এখন এই যে চারদিকে অবক্ষয়, অনেকের চোখে অবক্ষয়গুলো ধরা পড়ছে না, বা মানে আমাদের সমাজটাকে আরো ভালোর দিকে নিয়ে যেতে হলে কি কাজগুলো করা যেতে পারে, কবিতার ভিতর দিয়ে আমি সেগুলো লেখার চেষ্টা করেছি। মানে বোঝাতে চাচ্ছি যে আমাদের এই মানুষ অন্ধ হয়ে আছে, জন্মান্ধের মতো হয়ে আছে, তার চোখ খুলে দিতে চেয়েছি আর কি। কবির কাজই তো পাঠকের চোখ খুলে দেয়া, কবির কাজই তো পাঠককে ছোট্ট করে, ছোট্ট কোনো কবিতা শোনাতে পারবেন? আমি চেষ্টা করতে পারি, করে মানে একটু শোনাই তাহলে। হ্যাঁ, একদম ছোট। নাটাই ঘুড়ির গল্প। নাটাইয়ের আধিপত্য ভালো লাগতো না ঘুড়িটার, সে চাইতো আকাশে আকাশে মুক্ত জীবন। নাটাই চাইতো ঘুড়িটা থাক অনুকূলে, কারণে অকারণে মানুষ বর্ষতা। এই নিয়ে শুরু হলো দ্বন্দ্ব, যেন বন্ধন ছিঁড়তে পারলেই বাঁচে। যেদিন ছিঁড়ল সুতা, ঘুড়িটা মুখ থুবড়ে পড়ল নর্দমায়, আর নাটাইয়ের স্থান লাকড়ি রাখার ঘরে। তালাকনামায় সাইন করে দোতলার সুখী দম্পতিরা এখন যেন নাটাই ঘুড়ির গল্পটারই প্রতিচ্ছবি। খুবই চমৎকার, অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। কিছু বলতে চান? মানে রূপকের মধ্য দিয়ে আমার এই বইয়ের প্রতিটা কবিতায় এরকম রূপকের মধ্য দিয়ে আমাদের সমাজের যে বিভিন্ন ধরনের ছোট ছোট ত্রুটিগুলো আছে, বা মানুষ স্বাধীনতা চাচ্ছে কিন্তু সেই স্বাধীনতার পরাধীনতার না, আমার এটা ষষ্ঠ বই আর কি। তো আমি মানে বলতে চাই যে এই ধরনের মানে ছোট গল্পের মতো ছোট ছোট কবিতা আমার এই বইটি ঠাসা। পাঠককে বলবো কিনে যদি পড়ে তাহলে আমরা আরও উদ্বুদ্ধ হবো আরও ভালো কিছু লেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের পাঠক যারা রয়েছেন, তারা তরুণ কবি লেখক যারা রয়েছেন, তাদেরকে উৎসাহ দেবেন, বই কিনবেন, কারণ বই কিনে কেউ দেউলিয়া হয় না। আর জ্ঞানের কোনো পরিসীমা নেই, জ্ঞান যতই অর্জন করবেন ততই আপনি আরো বেশি সমৃদ্ধ হবেন। অথচ এবং জীবনের কিন্তু সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে বই। জে.কে. রাউলিং এর এই কথাটি কিন্তু ভীষণ সত্যি, এবং সেই ভালো বইকে খুঁজে নিতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে অমর একুশে গ্রন্থমেলায়।